হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপি আমি মৌমিতা আপনাদের সঙ্গে আজ আমি ঢেঁড়সের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এর জন্য প্রথমে আড়াইশো গ্রাম ঢেঁড়সকে এইভাবে জলে ধুয়ে কেটে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি হাফচা চামচ গোটা জিরে দু চামচ মতো সর্ষে পেস্ট এবং একটি কাঁচা লঙ্কা এরপর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে আমি প্রয়োজন মতো তেল ঢেলে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো কড়ার মধ্যে ঢেড়ে দিচ্ছি ঢেঁড়স ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়শের মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো এরপর ঢ্যাঁড়স ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা সকলেই জানেন ঢেঁড়স ভাজতে একটু টাইম লাগে তো টাইম নিয়ে আমি ভালোভাবে ঢেঁড়সটা ভেজে নেব আর ঢেঁড়স যদি না ভালোভাবে ভাজা হয় তরকারিটা কিন্তু একদমই মুখে দেওয়া যায় না তো মোটামুটি ঢ্যাঁড়স ভাজা হয়েই এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর আমি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ঢেঁড়সের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তিন মিনিটের জন্য আমি এবার ঢাকনা দিয়ে দেব। যাতে ঢেঁড়স তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ঢেরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নেব এরপর আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফচা চামচ গোটা জিরে জিরে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা ঢেঁড় দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে সর্ষে পেস্ট ভালোভাবে মিশিয়ে তো ঢেঁড়সের এই রেসিপিটি হয়ে গেল আমার এখানে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাড়িতে এটি ট্রাই করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ